কুষ্টিয়ার দৌলতপুরের হোসনাবাদে বিড়ি কারখানা শ্রমিক ও মালিক পক্ষের সংঘর্ষে আহত আরও এক শ্রমিক ভরে মারা গেছেন রবিবার সংঘর্ষের পর গুলিবিদ্ধ প্রতিবন্ধী নজরুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয় আজ কোন শ্রমিক কারখানায় কাজে যোগ না দেয়ায় সেখানে অঘোষিত ছুটি চলছে এদিকে নিহত শ্রমিক মিন্টুর ভাই সেন্টু গতরাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও সেখানে নির্দিষ্ট কাউ কে আসামি করা হয়নি মাছরাঙা দেশের সঙ্গে